ये चार्ज एजेंसी भैया एवरेज 60-70 स्पीड ही जाती है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং ফ্রম ভেলোর। তো আমরা এই মুহূর্তে ভেলোরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, নিউ বাসস্ট্যান্ড এটা। তো আমরা এখান থেকে যাব, টাইটেল আর থামেল থেকে বুঝে গেছি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চেন্নাই যাচ্ছি। তো চেন্নাই যাবো এখান থেকে এসি বাসে, 2 ঘন্টা জার্নি, 2 ঘন্টা। তো 160 টাকা ভাড়া এসি বাসে। তো টোটাল ডিটেলস বলবো, মানে কীভাবে যাচ্ছি, কতটা মানে কোথায় স্টপেজ আছে, কী আছে, চেন্নাই কীভাবে পৌঁছাবো। তো টোটাল চেন্নাই গিয়ে আবার একটু ঘোরা হবে, দেখা যাক। চেন্নাই মেরিনা সি বিচে যাবো। তো সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট করুন। তো সামনে আরও ভালো ভালো ঘুরতে যাওয়ার মানে সিরিজ আসবে আমাদের, পুজোয় ভালো ভালো ট্রাভেল স্পট আমরা এক্সপ্লোর করব। তো সাথে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। এই হলো বাসস্ট্যান্ড, তামিলনাড়ু চেন্নাই বাসস্ট্যান্ড, যেটা হলো ভেলোরে অবস্থিত। ভেলোর থেকে চেন্নাই যাওয়ার জন্য আরও আদার্স জায়গা যাওয়ার জন্য এই বাসস্ট্যান্ড ধরতে হবে। বাসস্ট্যান্ড নয় তো মনে হচ্ছে ডাইরেক্ট একটা মানে বিশাল বড় ট্রেন স্টেশন, রেল স্টেশন, ঠিক পাহাড়ের কোলে। দেখুন ভিউটা, দেখুন ওয়েদারটা দারুণ, ফাটাফাটি। এই দেখুন পাহাড় দেখতে পাচ্ছেন, ঠিক পাহাড়ের কোলে বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ডে এটা এন্ট্রান্স দেখছেন, বাসস্ট্যান্ড মনে হবে না এটা সত্যি। এদের এখানে এতটাই ওয়েল মেনটেন্যান্স সব কিছু, মানে বেশ ভালো লাগে। বাসস্ট্যান্ডের ভিতরে যাচ্ছি, টিকিট কাটবো, দেখি কটায় বাস আছে। 2 ঘন্টা তো লাগে বলছে, চলুন সাথে থাকুন। পুরো ডিটেলস বলো, পুরো ডিটেলসে। এই হলো চেন্নাইয়ের বাস, সিট নিয়ে নিয়েছি আমরা দুজনে। তো কতক্ষণ লাগে দেখি যেতে, অনেকে তো বলছে 2 ঘন্টা, অনেকে বলছে 3 ঘন্টা, এক্সাক্ট কতক্ষণ টাইম লাগছে কী লাগছে দেখা যায়। ওই যে দেখছেন ওপরে লেখা আছে চেন্নাই, ওপরে চেন্নাই লেখা আছে, দেখুন এই যে বাস চেন্নাই। হ্যাঁ, টিকিট কাটবে। এই যে সিট আমাদের, চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট 38-37। .8 35-এ চেন্নাই যাওয়ার বাস আমাদের ছিল। আগে আরো স্ট্যান্ডে নেমেছিলাম বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ড থেকে তো মেরিনা সি বিচ যেতে ডাইরেক্ট অটো করতে হবে। তো আমরা এই অটো করে যাচ্ছি, এখন দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো দাদার নাম জায়গা পুরো ঘুরে গেলে
पूरा घूमने। अच्छा अच्छा पूरा घूमने के लिए आएगा? हाँ एक दिन जाएंगे घूमेंगे इधर से, कल निकल जाएंगे इधर। ओनली मरीना बीच देखेंगे, पूरा समुद्र के मदराओं एक बार म्यूजियम मार्केट सब देख लेंगे। हाँ वो कितना मतलब कितना रहता है उसमें फेयर? पूरा जाएगा तो मेरा का 1800 आएगा। अच्छा अच्छा और इधर में आपका मरीना बीच के सामने वगैरह घूमने में वो तो पैदल हो जाएगा? अच्छा अच्छा ठीक, आपका नंबर ले लेंगे तो उसमें आप फोन कर देंगे आपको। तो दादा बोलती ऑटो করে পুরো ঘুরিয়ে দেবে চেন্নাইটা টোটাল 1800 টাকা চাইছে। তো আমরা দেখছি আপনি ডিসিশন নিয়ে নিই, আগে যাই টোটাল কি আছে দেখি ভাই। তো একবার খালি মিটা কল খাই। তো এইবারে ওনার নাম্বার আমি ডিসক্রিপশনে স্ক্রিনে দিয়ে দেবো থাকবে, তো আপনি আপনারা আসলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি এইভাবে আমরা যেভাবে এসেছি। উনি বললো 300 টাকা ভাড়া বাস স্ট্যান্ড থেকে মেরিনা সি বিচ হোটেল অব্দি, যে হোটেলে আমরা যাই হোটেলে তো দেখি কিরম কি হোটেল পাওয়া যায় ওখানে। চলুন আগে যাই গিয়ে তোমার দেখাই। রুমে চলে এসেছি, রুমটা চেক করছি, এটা এসি রুম আমাদের। হ্যাঁ এসি রুম পাখা আছে, এই মিরর আছে, এই দেখুন এখানে ব্যাগ রাখার জন্য স্ল্যাব করা রয়েছে, এইখানে আপনার জিনিসপত্র রাখতে পারেন, ফোন পর টিভি রয়েছে, এই এসি, একটা বড় মিরর রয়েছে এদিকে, এই বাথরুম, এই দেখুন এই একটা উইন্ডো রয়েছে এখানে স্লাইডিং ছাদে দেখার। চলুন দাদা একটা রুম দেখে নিন আমাদের, নন এসি রুম। তা আছে যে হোটেল, হ্যাঁ এই হোটেলে লিফট আছে, আপনারা লিফট পেয়ে যাবেন। দেখুন লিফট থেকে বেরালে এই করিডোর, এই হলো আমাদের রুম বা দিকে 302 রুম নাম্বার, এই এন্ট্রান্স, এই যে বিছানা টিপটপ, এই তাজ এজেন্সি, রয়েছে টিউবলাইট, পাখা, নন এসি রুম নিয়েছি, এসি দরকার নেই, সেকেন্ড ফ্লোর, এই দেখুন মিরর রয়েছে, এখানে একটা উইন্ডো আছে হাওয়া আসবে ভালোই। আচ্ছা এই হলো আপনার বাথরুম, শাওয়ার আছে, বেসিন আছে, জল পড়ছে বেসিন থেকে বন্ধ করে দিলাম জলটা, কুমোট সবই ঠিক আছে, নট ব্যাড, ঠিকই আছে। বিছানার পাশে সুইচ বোর্ড আছে, চার্জ দিয়ে সুবিধা হবে, ভেরি গুড, ওকে। চলুন তাহলে এই অবধি থাক, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এদিকে তাজ এজেন্সি রুমস অ্যাভেলেবেল, এসি নন এসি, ওয়াইফাই হ্যাঁ ফ্রি নেই, ওয়াইফাইও ফ্রিতে পারেন আপনারা, এই যে ফোন নাম্বার কল করে নেবেন ডাইরেক্ট, ডাইরেক্ট বুকটা আছে, এসি নন এসি সবই আছে, 400 টাকা থেকে শুরু রুম। হ্যাঁ খুব ভালো রুম, রুমের ট্যুর তো আপনাকে দিয়েছি দেখেছেন ভাইয়া। খালি রাইস খালি রাইস 70 খালি রাইস দুপুরবেলা আমরা নিয়ে নিলাম আমার জন্য একটা বিরিয়ানি, আর পূজার জন্যে ও বলছে বাঙালি খাবার খাবে সবজি খাবার, ওটা অর্ডার দিয়ে দিয়েছি, রুমে অ্যাভেলেবেল আছে, রুমে দিয়ে যাবে। চলুন হোটেলে যাওয়া যাক, হোটেলে গিয়ে কথা বলছি।